টাঙ্গাইলে বাসাইলে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা মুক্তিযোদ্ধা তিন পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ঘর পেয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল ও বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মৃত কফিল উদ্দিন ও জাকির হোসেন। ঘরের চাবি ও মিষ্টি তুলে দেন 98 কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম। উপজেলা চেয়ারম্যান কাজী ওলিদ ইসলামকে তার বক্তব্য রাখার জন্য ঘর আমাদের সরকারের মানিত প্রধান অতিথি জনসেবক হিসাবে আমি অভিনন্দন জানাচ্ছি। প্লিজ স্যার।